তাহলে তিনি যখন সালাত শুরু করবেন, সে শুরুটা হবে তার অজুর পরে, অজুর পর থেকে আমরা বলছি তার তাহারাত আছে, তিনি তাহের অবস্থায় পবিত্র অবস্থায় আছেন, অজুর সাথে আছেন, সেটা জেনে নেওয়ার পরে আমরা বলছি কী করতে হবে তাকে। প্রথমে তিনি তার পুরো দেহটাকে কেবলামুখী করবেন, এভাবে বাঁকা চকা হয়ে দাঁড়াবেন না, পুরো কেবলার দিকে তাওয়াজ্জো হয়ে তিনি কোনো ধরনের বাঁকা চাকা বা না হয়ে বা এদিক ওদিক এলতেফাত না করে, যেমন দেহটা ঠিক আছে কিন্তু মাথা তাকিয়ে রাখলেন এভাবে বা এভাবে, এটা হবে না। মাথা চেহারা সহ পুরো দেহকে তিনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন। দুই নম্বর, তিনি সালাতের নিয়ত করবেন, যেই সালাতটা তিনি পড়তে যাচ্ছেন সেটা অন্তরে নিয়ত করবেন এবং মুখে কোনো নিয়ত উচ্চারণ করবেন না। নাওয়াই তু আন উসাল্লিয়া বলে এই ধরনের কোনো নিয়ত বলবেন না, কারণ এই ধরনের নিয়ত বলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এবং পরবর্তী ওলামায়ে কেরাম থেকে, এমনকি চার ইমামের কোনো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ কারো কাছ থেকে সাব্যস্ত হয়নি। পরবর্তীতে এগুলো আমরা কায়দা বগদা দিয়া বা অন্য অন্যখানে বেহেশতে জোরের মধ্যে পেয়েছি, যেটা ওলামায়ে কেরাম সাধারণ মানুষের সুবিধার জন্য করেছেন, কিন্তু সেটাকে তারা এমনভাবে শিখিয়ে দিয়েছেন যেটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে এটা আসলে এইভাবে আমল করলে বেদাত হয়ে যাবে। তিন নম্বর যে কাজটি তাকে করতে হবে সেটি হলো, তিনি নিয়তের সাথে সাথে আল্লাহ আকবর বলে তিনি সালাত শুরু করবেন, এবং আল্লাহ আকবর বলার সময় তিনি তার দুই হাত কাঁধ বরাবর বা কান বরাবর উঠাবেন। চার নম্বর হচ্ছে, তিনি আল্লাহু আকবর বলে দুই হাত তুলে আল্লাহু আকবর বলে তিনি হাত বাঁধবেন। এই হাত বাঁধাটা তার দুরকম হতে পারে, এক তার এই ডান হাতটা বাম হাতের উপর থাকবে, এই যে কাফ কাফের উপর থাকবে, অথবা দেরা এর উপর থাকবে, কাফ বলতে এইটা আর দেরা এর উপর বলতে এই জায়গাটা। হ্যাঁ, তো এগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত। আচ্ছা, এরপরে তিনি কোথায় রাখবেন? এরপরে তিনি বুকের উপর রাখবেন, এইভাবে বুকের উপর রাখবেন। এখন এই বুকের উপরটা নিয়ে অনেকে অনেক ধরনের হয়তো বক্তব্য দিয়েছেন, কেউ বলছেন বুকের উপর বলতে এভাবে, কেউ এভাবে, কেউ আসলে দেরায়ের উপর রাখলে ঠিক যে অবস্থায় হয় এটাই বুকের উপরে, এটাই বুকের উপরে, কারণ বাতনের উপরের অংশটা থেকেই শুরু হয় সদর, সদর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত পুরোটাই হলো সদর। অতএব তিনি যে কোনো জায়গায় রাখতে কোনো অসুবিধা নেই। এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে অনেক সময় যে আমরা হয়তো ভাবি যে আমি যেভাবে রাখি তার বাইরে অন্য কেউ যেটা রাখুক সেটা দেখতে কেমন যেন লাগে, তাই না, মালুফ লাগে না আর কি। কিন্তু তারপরেও আমরা বলবো, যেহেতু বুখারীর হাদিসে দেরায়ের কথা বলা হচ্ছে, আপনি হাতটা দেরায়ের উপর রাখবেন, তাহলে অটোমেটিক এই সিচুয়েশানে চলে আসে। পাঁচ নম্বর যেটা, এরপরে তিনি দোয়া উল ইস্তিফতাহ, আমাদের দেশে যেটাকে থানা বলা হয়, দোয়া উল ইস্তিফতাহ তিনি পড়বেন। দোয়া উল ইস্তিফতাহ যে কোনো দুটো তিনি পড়তে পারেন, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা নাক্কাইতা الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالثلج والماء والبرد। আচ্ছা, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আর আরেকটা হচ্ছে যেটা আমাদের দেশে আমরা সাধারণ সানা হিসেবে বলে থাকি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, দুটোই শুদ্ধ, যে কোনো একটা পড়া যেতে পারে। এবং এছাড়াও আছে, এছাড়াও আরও অনেকগুলো সানা আছে, যে কোনো একটা সানা আমরা পড়তে পারি যে কোনো এক সময়, তা না ওভার করতে পারি, এক এক সময় এক একটা, এটা পড়তে কোনো অসুবিধা নেই। ছয় নম্বরে যে আমলটা আমরা করব সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সাত নম্বর হলো বিসমিল্লাহ পড়া এবং সুরা ফাতিহা পড়া, বিসমিল্লাহ পড়া এবং সুরা ফাতিহা পড়া। সুরা ফাতিহা শেষে বলবে আমিন, এটা সালাতের মধ্যে, আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো। আচ্ছা, সুরা ফাতেহা সর্বাবস্থায় পড়ার মতটি শক্তিশালী, চাইছেন তিনি ইমাম হন তাহলে তো পড়তেই হবে, কারণ ইমামকে তো সুরা ফাতেহা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মোক্তাদি হলে পড়তে হবে কিনা, এখানে ইখতিলাফ আছে, বিশুদ্ধ মত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে। আট নম্বর হলো, তারপরে তিনি, আমরা ধরেই নিচ্ছি দুই রাকাত, এই সালাত দুই রাকাত, যেমন ফজরের দুই রাকাত, আমরা সেটাকে আগে বর্ণনা করি, পরে চার রাকাত কীভাবে পড়বে সেটা পরে বলবো। তাহলে এরপরে এটা প্রথম রাকাত, তো এরপরে সে সুরা ফাতেহার সাথে মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে কোনো একটা সহজ অংশ সে মেলাবে। কতটুকু অংশ এটা আসলে ওইভাবে ডিফাইন করা নেই, এক আয়াত হতে পারে,
দুই আয়াত, তিন আয়াত, আরও বেশি হতে পারে। কেউ কেউ বলেছেন যে বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত। আসলে এই ব্যাপারে মুক্তাদি স্বাধীন, এটাই হলো বিশুদ্ধ কথা। আর এই মেলানোটা কি ওয়াজিব নাকি সুন্নাহ, এটা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, আর কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, অর্থাৎ অন্য সূরা মেলানো। নয় নম্বর হচ্ছে, তারপরে সে যখন সূরা শেষ করবে রুকু করবে, রুকু করবে। রুকুটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে দুই হাত হাঁটুর উপর রাখা এবং তার পিঠ এবং মাথাকে সমান করে ফেলা। হ্যাঁ, তো এক্ষেত্রে কি করবে, সে রুকুতে যাওয়ার সময় সে দুটো হাত উঠাবে, এটাকে রাফউল ইয়াদাইন বলা হয়। তার কাঁধ বরাবর অথবা কান বরাবর সে দুই হাত উঠাবে, তারপরে সে রুকুতে গিয়ে দুই হাঁটুর উপরে দুই হাত রাখবে এবং আঙ্গুলগুলোকে এভাবে মানে একসাথ না করে ছড়িয়ে রাখবে। হ্যাঁ, আঙ্গুলগুলোকে ছড়িয়ে রাখবে। এরপরে সে দশ নম্বরে যে কথাটা এখানে আমরা বলবো সেটা হলো রুকুর সে তসবিহ কীভাবে পাঠ করবে, বলবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। মিনিমাম একবার তাকে বলতে হবে, তবে তিন পাঁচ বা আরও বেশি বিজয় সংখ্যক সে বলতে পারে। আর যদি সে রুকুর মধ্যে আরেকটা দোয়াও পড়ে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সেটাও জায়েজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা সে রুকুর মধ্যে বলতে পারবে, সেটা উত্তম। আর যদি শুধু সুবহানা রব্বিয়াল আযীম একবারও বলে, তাহলে তার আমল শুদ্ধ হয়ে যাবে, কারণ একবার বলাটা কেউ কেউ বলেছেন এটা রোকন, খুবই শক্তিশালী মত, যেহেতু রাসূলুল্লাহ থেকে ইনস্ট্রাকশন এসছে। তবে অনেকে এটাকে বলাটা এই তাসবিহ পাঠকে একবার হোক আর যাই হোক সেটাকে তারা সুন্নাহ বলেছেন, মুস্তাহাব বলেছেন। তবে এখানে জরুরি হিসাবে, ফরজ হিসাবে গণ্য করাটাই আমাদের জন্য বিধেয়। এগারো নম্বর হলো, সে এরপরে রুকু যখন শেষ করবে রুকু থেকে মাথা ওঠাবে, মাথা ওঠার সময়ও মানে উঠিয়ে সে আবার রাফলিয়া দেন করবে কাঁধ বরাবর অথবা কান বরাবর। যদিও এই রুকুর আগে এবং রুকুর পরে রাফল ইয়াদাইন না করার মতামতও আমাদের কোনো কোনো সম্মানিত ফাকিহ দিয়েছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী অধিকাংশ ওলামায়ে কেরাম। যদিও হানাফি মাজহাবে অনেক ওলামায়ে কেরাম আছে যারা রাফল ইয়াদাইনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন, রুকুর আগে এবং রুকুর পরে। যখন রুকু থেকে তারা মাথা উঠাবেন, তখন বলবেন সামিয়া আল্লাহু লিমান হামিদা, মুনফারেদ ব্যক্তি অথবা ইমাম এটা বলবেন, এবং বলে তারপরে রাফলিয়া দাইন করবেন। আচ্ছা, আর যদি তিনি মামুম হন অর্থাৎ মুক্তাদি হন, তাহলে তিনি সামিয়া আল্লাহু লিমান হামিদা বলবেন না, তার বদলে বলবেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। আর এর সাথে তিনি আরেকটা দোয়াও মিলাতে পারেন, আরও বেশ কিছু দোয়া আসলে আছে দাঁড়িয়ে তিনি কী কী বলবেন, এর মধ্যে যেমন আছে মেল উসামাওয়াতি ওয়াল আরদি ওমেল উমা শিতা মিন শাই ইন বাদু, এরকম মানে আরও বেশ কিছু দোয়া আছে যেটা হেসল মুসলিমের মধ্যে আপনারা পাবেন। আমরা সময় সংক্ষেপ করার জন্য সেটা আর বলছি না, এটা না বললেও চলবে, মানে এই অতিরিক্ত দোয়াগুলো, বাট এটা বলতে পারেন যেহেতু সুন্না দ্বারা এগুলো সাব্যস্ত হয়েছে। আচ্ছা, তারপরে তেরো নম্বর হলো, তিনি খুশুরের সাথে, খুশুর এবং খুদুরের সাথে এরপরে আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন, সেজদাতে চলে যাবেন এবং সাতটা অঙ্গের উপর সেজদা করবেন। সে সাতটা অঙ্গ কি? কপাল, নাক, কপাল, নাক, তারপরে হলো দুই কাফ, দুই কাফের উপরে, এবং তারপর হলো দুই হাঁটু, দুই হাঁটু, তাহলে কয়টা হলো? ছয়টা। এরপর হলো আতরাফুল কাদামাইন, তার দুই পায়ের যে কাদাব, পায়ের পাতা বলা হয়, মানে তার সামনের যে আঙ্গুলগুলো এটা পায়ের পাতার উপরে তিনি তার আতরাফের উপরে তিনি ইয়ে করবেন, অর্থাৎ পায়ের পাতা তো যদি এগুলো থাকে এগুলোর উপরে ভর করে তিনি সেজদায় যাবেন, তাহলে সাতটা অঙ্গ হলো। এবং এক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার দুই পাশের যে পাঁজর এটাকে যেন তিনি একদম এভাবে না করে বরং একটু ফাঁক রাখেন, এবং তিনি যেন তার এই দুই যে দেরা, এখান থেকে এই পর্যন্ত এটা হলো দেরা, এটাকে জমিনের উপর যেন বিছায়া না দেন, বরং এটাকে যেন উত্তোলিত করে রাখেন। এবং তিনি তার আঙ্গুলগুলোকে,
তার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সবগুলোকে তিনি কেবলামুখী করে রাখবেন। চোদ্দ নম্বর হলো সেজদার মধ্যে তিনি কী বলবেন, সেজদার মধ্যে তিনি বলবেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা আলা। রুকুর মধ্যে বলতেন কি সুবহান রব্বিয়াল আযীম। আচ্ছা, আর যদি এখানে তিনি চান তাহলে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, সেই রুকুর মতো এখানেও এটা তিনি বাড়াতে পারেন, আরও কিছু বাড়াতে পারেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বিভিন্ন সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে। পনেরো নম্বরে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন, সেজদা থেকে মাথা উঠাবেন আল্লাহু আকবার বলে, এবং ষোলো নম্বরে তিনি দুই সেজদার মাঝখানে বসবেন। এই বসার ক্ষেত্রে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে সে প্রথম তাশাহুদ ঠিক যেভাবে বসবে এবং যেভাবে হাতের আঙ্গুলগুলোকে গোল করবে, হ্যাঁ এভাবে গোল করে এবং সাধারণত আঙ্গুল দ্বারা ইশারা করবে ইত্যাদি, তারা সেটা বলেছেন। আর কেউ বলেছেন যে না, সে স্বাভাবিকভাবে হাত রাখবে, দুরকম মতই আমরা এখানে পাচ্ছি। আর তারপরে সে একটা দোয়া পড়বে, সতেরো নম্বরে সেটাকে, সে দোয়াটাকে আমরা বলতে পারি, সেটা হলো রব্বি ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এটা পূর্ণাঙ্গ দোয়া। আর যদি কেউ শুধু রব্বি ইগফিরলি বলে তাহলেও যথেষ্ট হয়ে যাবে। কারো কারো মতে এই দুই সেজদার মাঝখানে এটা বলাটা ফরজ। তারপরে আঠারো নম্বর হচ্ছে তিনি দ্বিতীয় সেজদায় চলে যাবেন খুশুর খুদুরের সাথে, তাড়াহুড়ো করে না, খুশুর খুদুরের সাথে প্রথম সেজদার মতোই তিনি সেজদা করবেন। সেখানে যা তিনি বলেছেন এই সেজদাও তাই বলবেন, এবং সেজদা করার সময় দ্বিতীয় সেজদা যাওয়ার সময় আল্লাহ আকবার বলবেন, দ্বিতীয় সেজদা থেকে উঠেও তিনি আল্লাহু আকবার বলবেন। দ্বিতীয় সেজদায় থেকে যখন তিনি উঠবেন সেখানে তিনি ইচ্ছে করলে এবং প্রয়োজন বোধ করলে জালসাতুল ইস্তেরাহা করতে পারেন। দুটো জিনিস আমরা বলেছি, ইচ্ছে করলে অথবা প্রয়োজন বোধ করলে জালসাতুল ইস্তেরাহা করতে পারেন। আর যদি জালসাতুল ইস্তেরাহা না করেন তাহলেও কোনো অসুবিধা নেই, এটা এমন কোনো স্থায়ী আমল নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জীবনভর করেছেন, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহির জীবনের শেষ ভাগের আমল ছিল, যেটি মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি, যিনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহির জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন। তাতে ওলামায়ে কেরাম বলেছেন তিনি যখন কিছুটা পরিণত বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন তখন তার বসতে হতো, কারণ আগের রেওয়ায় থেকে তার বসার বিষয়টা জানা যায় না। তার মানে তিনি যখন তরুণ বয়সে ছিলেন অথবা প্রৌঢ় বয়সে ছিলেন তখন তিনি এই আমলটি করেননি, তিনি তার বৃদ্ধ বয়সে এই আমলটি করেছেন। ফলে আমাদের মাশায়েখদের মধ্যে অনেকেই বলেছেন যে এই জালসাতুল ইস্তেরাহা প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে যেটা বসে তারপর দাঁড়ানো, এটা সুন্নাতুন ইনদাল হাজা, সুন্নাতুন ইনদাল হাজা, অর্থাৎ যাদের প্রয়োজন তাদের জন্য বসাটা সুন্নাহ, অন্যদের জন্য বসাটা সুন্নাহ নয়, তবে যদি কেউ বসতে চান বসাটা জায়েজ আছে। আচ্ছা, তারপরে তারপরে তিনি দ্বিতীয় সেজদা থেকে প্রথম দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় সেজদা থেকে উঠে প্রথম রাকাতে চলে যাবেন। যখন দ্বিতীয় রাকাত শুরু করবেন তখন এখন আর কিন্তু কোনো তার দোয়াউল ইস্তেফতা নাই, ওই যে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক আসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এটাও বলতে হবে না, কোনো দোয়াউল ইস্তেফতা বলতে হবে না, বরং তিনি দ্বিতীয় রাকাতে এসে ওই সূরা ফাতিহাটা পড়বেন, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়বেন, তারপরে যদি অন্য কোনো সূরা মেলান তাহলে তার আগেও বিসমিল্লাহ পড়বেন, আর যদি কোনো অংশ মেলান তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় রাকাত তিনি প্রথম রাকাতের মতো শেষ করবেন, সেই একই পদ্ধতিতে রুকু করবেন, রুকু থেকে উঠবেন, সেজদা যাবেন, দুটো সেজদা শেষ করে তারপরে তিনি বসবেন, তিনি বসবেন। এটা হচ্ছে দ্বিতীয় রাকাত, যদি তার শেষ রাকাত হয় তাহলে বসে তিনি কি করবেন, তিনি আত্তাহিয়াত পড়বেন, তারপরে মানে যদি এই রাকাতে তিনি সালাম ফেরান তাহলে তিনি দুরুদও পড়বেন, যেটাকে দুরুদ ইব্রাহিমে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে তিনি চারটা বিষয় থেকে তিনি আল্লাহর কাছে তা আউযু করবেন, পানাহ চাইবেন, এবং এরপরে দুনিয়া আখিরাতের যা তিনি চান সেই দোয়া করার সুযোগ তার রয়েছে। অনেকগুলো দোয়া মাসুরাও আছে, আবার দোয়া মাসুরার বাইরেও তিনি আরবিতে যে কোনো দোয়া এখানে করতে পারেন। তারপরে তিনি ডান দিকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, এবং বাম দিকেও সালাম ফেরাবেন। যদি
সালাতটা 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট হয়ে থাকে, তাহলে তিনি প্রথম তাশাহুদের সময় তাশাহুদ পড়ে তারপর উঠে যাবেন, তাশাহুদের পরে তিনি দুরুদ পড়বেন না। যদিও কিছু কিছু হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কখনও প্রথম তাশাহুদেও তাশাহুদের পরে দুরুদ পড়েছেন, তবে অনেক উলামা ইকরাম বলেন যে এটা পড়া যাবে না, এবং অনেকে বলেন যে না পড়াটাই হচ্ছে উত্তম। কেউ বলেছেন যদি পড়ে তাহলে সজদা করতে হবে, তবে আমরা আমাদের শায়েখদের অনেককে দেখেছি তারা বলেছেন যে যদি পড়ে সজদা করতে হবে না। আচ্ছা, তারপর তিনি উঠে যাওয়ার পরে তৃতীয় রাকাত পড়বেন, যদি মাগরিবের নামাজ হয় তৃতীয় রাকাতের পরে তিনি আবার বসে যাবেন, তৃতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মেলাবেন না। আর তারপরে তিনি শেষ রাকাতে বসবেন, অর্থাৎ তার যদি তৃতীয় রাকাত হয় এখানে বসে যাবেন দ্বিতীয় জেলসায় বা জেলসা আখিরা, যেটা তাশাহুদুল আখির বলা হয়। আর যদি তিনি চতুর্থ রাকাতও পড়েন তাহলে একই পদ্ধতিতে, তৃতীয় রাকাতের মতো একই পদ্ধতিতে পড়বেন, শুধু তৃতীয় রাকাতের পথে পরে তিনি চাইলে জেলসাতুল ইস্তেরাহ করতে পারেন, আবার না করেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তিনি এই শেষ রাকাতে এসে যখন দুটো সেজদা শেষ করে বসবেন, এটা হলো তার আল জেলসাল আখিরা। যদি 4 রাকাতওয়ালা বা 3 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে প্রথম জেলসায় প্রথম তাশাহুদে তিনি পাটা দাঁড় করিয়ে রাখবেন এবং বাম পায়ের উপরে তিনি বসবেন। আর যদি শেষ জালসা হয় তাহলে তিনি সেখানে তাওয়ারুক করবেন। তাওয়ারুক হচ্ছে ডান পা দাঁড় করিয়ে রেখে বাম পাটা তার ভেতর দিয়ে বের করে দেওয়া, এবং তিনি তখন মাটির উপরে বসবেন। তিনি তখন বসাটা হবে তার পায়ের উপরে না, মাটির উপরে। এটা হলো তাওয়ারুক। এই তাওয়ারুকটা শেষ জালসায় উত্তম, এটা অনেক মুহাক্কিক উলামায়ে কেরামের অভিমত। কেউ কেউ বলেছেন তাওয়ারুকটা ওই জালসায় হবে যে জালসায় সালাম ফেরাবে, সেই হিসাবে 2 রাকাত বিশিষ্ট নামাজত কেউ কেউ তাওয়ারুকের কথা বলেছেন। তবে আমাদের স্টাডির পরে, দেরাসার পরে এবং আমাদের অনেক শায়েখদের এলমি আলোচনার পরে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে 2 রাকাতওয়ালা সালাতে তাওয়ারুক হবে না, এবং 4 রাকাতওয়ালা সালাতের দ্বিতীয় রাকাতের পরেও তাওয়ারুক হবে না, তাওয়ারুক হবে চতুর্থ রাকাতের শেষ জালসায়। তো এভাবেই মোটামুটি সালাতটা তারা শেষ করবে, মানে আগে যেরকম বলেছি, প্রথমে ডান দিকে সালাম ফেরাবে, তারপরে বাম দিকে সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে। তো এই হচ্ছে মোটামুটিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে ঠিক যেভাবে রেকমেন্ডেশনটা এসছে সেই হিসাবে সালাত আদায় করা। আমরা আপনাদের অনুরোধে পুরো বিষয়টাকে একটু বেশি সময় নিয়ে বর্ণনা করলাম।